নবী পরিবারের সদস্য তার বংশধর তাদের পক্ষ থেকে দেফা অর্থাৎ তাদের সাথে যারা শত্রু করবে তারা আমাদের শত্রু তাদের সাথে যারা বন্ধুতা করবে তারা আমাদের বন্ধু এই নীতিতে আমাদের আসতে হবে ঈমানের প্রয়োজনে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন তারাকতু ফিকুম আমরাইন একটা তো প্রসিদ্ধ হাদিস আছে কিতাব আল্লাহ সুন্নতের রাসূল আর একটা হাদিস হল তারাকতু ফিকুম আমরাইন কিতাব আল্লাহ ওয়া ইতরাতি আমি তোমাদের মাঝে দুটো জিনিস শিখে গেলাম এক হলো আল্লাহর কিতাব আর একটা আমার পরিবার এটা রেখে গেলাম অনেক বড় বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় ফেরার পথে একটা জায়গা অবস্থান করেছেন দীর্ঘ হাদিস আছে সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিয়ত করেছেন যে তার অনুপস্থিতিতে তার দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার পরিবারের প্রতি আমাদের আমাদের যেন দায়িত্ব করণীয় আছে সেটা যেন আমরা পালন করি সচেতন থাকি এজন্য আমরা সত্যি এটার আলোচনা কম করি এটা আমাদের ত্রুটি যদি আমরা এই মসজিদে আলহামদুলিল্লাহ নবী পরিবার নিয়ে আগে পূর্ণাঙ্গ আলোচনা করেছি করণীয় নিয়ে আমরা ইনশাআল্লাহ অন্য সময় আরও বিস্তারিত আলোচনা করব তাহলে একদিক থেকে নবী পরিবারের প্রতি আমাদের ভালোবাসা থাকবে তার জন্য দুরুদ পাঠ প্রেরণ করব তার জন্য দোয়া করব তাদের পক্ষ থেকে মানে দেফা করব তাদেরকে যে ভালোবাসবো তাকে ভালোবাসবো যারা বিদ্বেষ করবে তাদেরকে আমরা শত্রু ভাবব এই অবস্থানটা আমাদের থাকবে এবং তাদের জন্য আমাদের অন্তরে একটা বিশেষ জায়গা থাকবে যা অন্য কারোর জন্য নেই এটা যেমন ঠিক আবার তাদেরকে ভালোবাসতে গিয়ে সাহাবীদের সবাইকে কাফেরের দলে ঠেলে দিলাম নাউজুবিল্লাহ সেটাও উচিত হবে না মাত্রা জ্ঞান ঠিক রাখতে হবে শিয়াদের মধ্যে অনেক কর্মকাণ্ড আছে তারা দেখবেন যে আপনার আপনি গুগলে বা ইউটিউবে সার্চ করলে অনেকগুলো ক্লিপ দেখতে পাবেন তারা সাহাবিদের বিদ্বেষ সাহাবিদের ব্যাপারে শত্রুরা শত্রুতা অন্তরে এই পরিমাণ লালন করে যে পাপসের মধ্যে অবক্রমণ নাম লিখে রাখে তাদের অপমান করার জন্য তাদের অপদস্থ করার জন্য কাদের নাম লিখে রাখে যাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি আস্থা ভাজন মনে করতেন যাদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইঁট রেখে বললেন এটা শেষ ইঁট যাদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্নভাবে ইঙ্গিতে বোঝাতেন যে তারপরে কারা খলিফা হবে যাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইমামতি করতে না পারলে তাদেরকে ইমামতির জন্য ঠেলে দিয়েছেন সেই মানুষগুলোর নাম এভাবে তারা অপমান করে কেন ওই যে নবী পরিবারের কোন কোন সদস্যদের সাথে সাহাবিদের কোন কোন বিষয়ে মনোমালিন্য তৈরি হয়েছে বুঝের ভুল ছিল পুরো ইতিহাস যদি আপনি একটু নির্মোহভাবে পড়েন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পড়েন আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে যে তাদের ভেতরকার যতটুকু দূরত্ব হয়েছিল তার সবটুকুই ছিল নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির জন্য আমরা যেরকম আজকে গদির জন্য চেয়ারের জন্য স্বার্থের জন্য ক্ষমতার জন্য চেহারা চেঞ্জ করে ফেলি আমার ধর্ম চেঞ্জ করে ফেলি চরিত্র চেঞ্জ করে ফেলি তারা এই চরিত্রের মানুষ ছিলেন না